ইসরায়েলের অস্তিত্ব আগামী 25 বছরের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি কাজাখস্তানে সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি এই বার্তা দেন। তার এই বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল বাঘ খরগোশ নয়। খবর দি ইন্ডিপেন্ডেন্টের, জেরুজালেমকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ই রাজধানী বলে দাবি করছে। সম্প্রতি আয়াতুল্লাহ আল খামেনি মুসলিমদের জেরুজালেম দখলে প্রতিরোধ ও যুদ্ধ করার আহ্বান জানান। এক টুইটার বার্তায় খামেনি বলেন, অন্য কোনো সমাধান নেই। ইরান ফিলিস্তিনিদের মুসলিম বিশ্বের অগ্রাধিকার বিবেচনা করে থাকে। আমি এর আগেও বলেছি, যদি মুসলমান ও ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ হয় এবং সবাই মিলে যুদ্ধ করে, তাহলে আগামী 25 বছরের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। জেরুজালেম পোস্টে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু বলেন, আমাদেরকে হুমকি দেবেন না, আমরা খরগোশ নই, আমরা বাঘ। যদি আপনি আমাদের হুমকি দেন, তাহলে নিজেরাই বিপদে পড়বেন। তিনি আরও বলেন, যদি ইরান তার নীতি ও ইসরায়েলের প্রতি মনোভাব পরিবর্তন না করে, তাহলে আমরা আমাদের পরিবর্তন করব।